বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এর আগের পর্বে আপনাদেরকে কিছু টুলস দেখিয়ে দিয়েছি কোনটা কী কাজে লাগে। তো সবগুলি তো এক পর্বে দেখানো সম্ভব না, আরও কয়েকটি পর্ব করতে হবে। আর আপনারা অনেকে কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখেন না, অল্প একটু দেখেন, অনেকে আছেন টেনে টেনে দেখেন, যার কারণে কিছুই বুঝেন না, পরে নানান ধরনের প্রশ্ন করেন। আপনাদের কাছে অনুরোধ যে ভিডিও যখন দেখবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু কিন্তু শিখে ফেলবেন ভালোভাবে। তো চলুন আমরা IBIS পেন্টে চলে যাই, মাই গ্যালারিতে যাই। এখানে গিয়ে আমরা প্লাসে ট্যাপ করি, যে কোনো একটা ক্যানভাস নিয়ে নেই। তো আপনাদেরকে আজকে একটি টুলস সম্পর্কে খুব বিস্তারিত আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। এই টুলসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। টুলসটা হচ্ছে এই যে, এখন এই পাশে দেখেন আলফা লক নামে একটা অপশন আছে, আলফা লক। এটা আপনাদেরকে আমি ভালো করে শিখিয়ে দেবো, এটা আমাদের কী কাজে লাগে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা শেখার আগে আমাদেরকে আরও একটি টুলস সম্পর্কে আগে জানতে হবে। সেটা কী? সেটা হচ্ছে এই যে উপরে দেখেন, উপরে একটা স্কেলের মতো চিহ্ন আছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে বেশ কয়েকটা অপশন পাবেন। উপরের দিকে আছে রুলার, আর নিচে আছে সিমেট্রি রুলার। হ্যাঁ, তো আমরা নিচেরটা অন্য সময় শিখব, আজকে উপরের অপশনে কী কী জিনিস আছে সেগুলি আগে শেখার চেষ্টা করব। তো তার আগে একটা আপনাদেরকে জিনিস বুঝিয়ে দিই, সেটা হচ্ছে, আচ্ছা পেনটা সিলেক্ট করে নিই, পেন সিলেক্ট করা আছে, বল পেন সিলেক্ট করা আছে। তো এখন আমরা একটা ধরেন যে দাগ দেবো, সোজা সোজা একটা দাগ দেওয়ার চেষ্টা করব। দেখেন, সোজা দাগ যদি আমি দেওয়ার চেষ্টা করি তাহলে কি এই সোজা হবে? আমাদের কি এত ক্ষমতা যে একটা দাগ সোজা করব? যারা খুব ভালো আর্টিস্ট তারা হয়তো কিছুটা সোজা করতে পারবে, কিন্তু তারপরেও একদম সোজা আমরা কিন্তু করতে পারি না। তো যাই হোক, আমরা যদি এই যে এগুলিকে আমরা সরিয়ে দিই, আপনাদেরকে এটা দেখালাম, এটা আনডু করে দিই। এখন আমরা এই অপশনটাতে যাই, এই যে প্রথমের যে অপশনটা দেখতেছেন একটা স্কেলের মতো, এখানে আমরা ট্যাপ করি। দেখেন, এখানে ট্যাপ করলে আমাদের এরকম একটা স্কেলের মতো দাগ দাগ একটা আসবে। তো এটা দিয়ে আমরা চাইলে অনেক কিছু করতে পারবো, যেমন সোজা সোজা দাগ দিতে পারবো, কোনো রকম স্কেল লাগবে না আমাদের, এবং আমাদের দাগও কিন্তু আর বেকাতারা হবে না। তো এখানে কতগুলো অপশন আছে দেখেন, এগুলিতে আপনার টাচ করার দরকার নেই। এই যে অ্যাড স্টেট রুলার, সিলেক্ট স্টেট রুলার, ডিলেট, হ্যাঁ ডিলিট স্টেট রুলার, এখানে যাওয়ার দরকার নেই, এখানে যাওয়ার দরকার নেই। আপনারা চলে আসেন, পুরো একদম নিচে চলে আসেন, যেভাবে আছে সেভাবেই থাক। হ্যাঁ, যেভাবে আছে সেভাবেই থাক। হ্যাঁ, এখন দেখেন যে এটা এইভাবে সিলেক্ট করা আছে। এখন যদি আপনি কোনো সোজা দাগ দিতে চান তাহলে আপনি দাগ দেন, দেখেন দাগটা একটু বেঁকা হবে না। আপনি যে কোনো জায়গার থেকে ধরে, আঙুল যে কোনো জায়গার থেকে, আপনি যদি দাগগুলি যে দেখা যাচ্ছে তার উপরেও দাগ দিতে পারবেন। আপনি যে কোনো জায়গায় আঙুল ধরে শুধুমাত্র টান মারবেন, দেখবেন যে সেগুলি সোজা সোজা হবে। দেখেন, যেখানেই বসাই নি কেন আমি আঙুল, সেখান থেকে ডান দিকে বা বাম দিকে যেদিকে আপনি টান মারেন, দেখবেন যে দাগগুলি সব সোজা সোজা হবে, একটু বেঁকবে না। আপনি যতই বেঁকানোর চেষ্টা করেন ও আর বেঁকবেই না। আঙুলটা বেঁকা করেন তাও দেখবেন যে ও সোজা সোজাই হবে দাগ। হ্যাঁ, দাগ কিন্তু সোজা হবে, আপনি আঙুল বেঁকা করলেও দাগ সোজা হবে। তো এই গেল একটা ব্যাপার, আপনি চাইলে যেদিক যেদিকে খুশি সেদিকে করতে পারবেন। ধরেন যে আপনি চাইলেন যে এটাকে ঘুরাবেন, এই তার দেখেন ঘোরানো যায়। হ্যাঁ, এইদিকে বা যেদিকে মাথা, একটা মাথা আপনি ধরে ঘুরিয়ে দেন, মাঝখানের অংশটা ধরে উপরে নিচে করা যায়। তো আপনি যদি উপর, এখন এইভাবে উপর থেকে নিচের দিকে দাগ মারেন বা নিচের থেকে উপর দিকে টান মারেন, দেখবেন যে সোজা সোজা দাগ হবে। দেখেন দেখেন, যেখানে খুশি সেখানে বসান, যেখানে খুশি সেখানে বসে দাগ মারেন। হ্যাঁ, দাগ কিন্তু সোজা সোজা হবে। হ্যাঁ, তো তারপরে দেখেন এটাকে আপনি চাইলে আর বেঁকিয়ে নেন, বেঁকিয়ে নিলে যেভাবে আপনার দরকার আপনি সেইভাবে দাগ দিবেন। দেখেন এখানে এইভাবে দাগ দিই, তখন দাগটা এরকম হচ্ছে। হ্যাঁ, এখানে সোজা, আপনি আঙুল যেখানে খুশি সেখানে বসান, খালি দাগ মারবেন, দাগগুলি সোজা হবে। উপর নিচ, উপর থেকে নিচের দিকে টান মারেন বা নিচের থেকে উপর দিকে টান মারেন, ও দাগ কিন্তু এরকম হবে। হ্যাঁ, তো এইগুলি এটা বুঝলেন। তো এটাকে আবার এই সরিয়ে দিতে গেলে ওই চিহ্নতে যেতে হবে, চিহ্নতে যাওয়ার পরে যে অফ লেখা আছে এখানে অফে টাচ করবেন, দেখবেন যেটা গায়েব হয়ে যাবে। হ্যাঁ, তো তারপরে দেখেন মাঝখানে আরেকটা দেখেন গোল একটা আছে, এটাতে ট্যাপ করি। এটাতে ট্যাপ করার পর কী হচ্ছে? তো চলুন আমরা এগুলোর মাঝখানে যে অংশগুলি আছে ওগুলিতে আমরা কোনো ট্যাপ ট্যাপ করবো না। হ্যাঁ, ওটাতে ট্যাপ করার কোনো দরকার নেই আমাদের। এখন দেখেন এই যে মাঝখানে যে অংশটা একটা প্লাস চিহ্নের মতো দেখা যাচ্ছে,
তো মাঝখানের প্লাস চিহ্নটা দেখা, সেখানে চাইলে আমরা কিন্তু দেখেন ধরে ধরে আমরা সেটাকে কিন্তু যেদিকে খুশি সেদিকে নিয়ে যেতে পারি। আবার চাইলে এটাকে যে এই যে গোল রিংয়ের মতো একটা অংশ আছে, এখানে ধরে কিন্তু আমরা এটা বড় করতে পারবো, ছোট করতে পারবো। তো আপনি যেখানে নিয়ে যাবেন তার পাশ দিয়ে ধরে খালি একটা টান মারবেন, দেখবেন গোল হয়ে যাবে যেখানে খুশি। আপনি যদি দেখেন গোল হয়ে গেল, হ্যাঁ যেখানে খুশি আপনি আঙুলটা টাচ করে খালি গোল করবেন, গোল হয়ে যাবে, আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি আঙুল বেঁকাটা হলেও কিন্তু দাগটা কিন্তু গোল হবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনি গোল কোনো কিছু করতে চাইলে, হ্যাঁ এইভাবে আপনি গোল করে নেবেন, কারণ আঙ্গুল দিয়ে কিন্তু আমরা গোল করতে পারবো না। আমরা কিন্তু আঙ্গুল দিয়ে গোল করতে পারবো না, তার প্রমাণ দেখিয়ে দিই আপনাদেরকে। এটা অফ করে দিই, ধরেন যে আমরা এটা একটা গোল করতে চাচ্ছি এই আঙ্গুল দিয়ে, আমরা কি গোল করতে পারবো? দেখেন এটা কি গোল করা এত সহজ? যারা খুব ভালো আর্টিস্ট, হ্যাঁ তারা হয়তো কিছুটা পারবে, কিন্তু তারপরে একদম কিন্তু অ্যাকুরেট গোল কিন্তু করা সম্ভব না। হ্যাঁ তো আমরা তাহলে ওইটা ব্যবহার করলে কিন্তু এই অ্যাকুরেট গোল করতে পারবো। আচ্ছা আর বাকি থাকলো কি, তারপরে দেখেন আরেকটা অপশন আছে, এটাতে চাই। এটাতে যাওয়ার পরে দেখেন, এটাতে যাওয়ার পরে দেখেন এটাকে এই যে প্লাস চিহ্নগুলি আছে যে ডানে এবং নিচের দিকে, এগুলিকে ধরে আমরা এই যে ব্যাখ্যা করতে পারবো। দেখেন এই এরকম ব্যাখ্যা আপনাদের যদি এরকম দরকার পড়ে তা আপনারা করতে পারবেন ব্যাখ্যা। তারপরে এই যে এখানে ধরে এই দেখেন ধরে চিকন করতে পারবেন, এগুলি কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন পড়তে পারে। আবার দেখেন এই যে তীরের মতো চিহ্ন আছে যে এই অংশটাকে ধরে কিন্তু আপনি ঘোরাতে পারবেন দেখেন। আর মাঝখানে যে দেখতেছেন অংশটা প্লাসের মতো, ওইটাকে ধরে আপনি যেদিকে খুশি সেদিকে নিয়ে যেতে পারবেন। এখন দেখেন, এখন যে কাজটা করতেছি আমরা, দেখেন এর মধ্যে আমরা দাগ মারবো। এখন দাগটা যেদিকে খালি ঘুরাবেন, গোল ঘুরাবেন, দেখবেন যে ওরকম দাগ হয়ে যাবে। দেখেন ছোটো করেন, এই যে এর পাশ দিয়ে করেন, এটাকে ছোটো করে দিই। ধরেন যে আমি এটাকে ছোটো করে দিলাম, তাহলে এই দাগ দিলাম, দেখেন দাগ কিন্তু আরো ছোটো করে দেন। দেখেন একটু ছোটো করে দিলে দাগটা ভালো মতো করা যাচ্ছে, একটু ছোটো করে দিই। হ্যাঁ এখন দেখেন, এই দেখেন যেখানে দাগ দেন দাগ কিন্তু ওরকমই হবে। তো আপনার ক্যানভাস অনুযায়ী আপনি কাজ করবেন, ক্যানভাসটা যদি ছোটো থাকে তাহলে এটাকে ছোটো করে দিবেন। হ্যাঁ দেখেন, তো অনেক সময় আমাদের সৌরজগৎ আঁকতে হতে পারে, সৌরজগৎ আঁকতে গেলে কিন্তু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এটা বুঝলেন বন্ধুরা, এটা চলে যাই আমরা এটাকে, এটা বুঝছেন? এটাকে আমরা একটা কাজ করি, এখানে গেলে কিন্তু আমরা এটাকে অফ করে দিতে পারবো। তো এখানে আমাদের একটা কালো দাগ পড়ে গেছে, এটা সেটাকে এরও চাইলে আমরা ইরেজার দিয়ে মুছে দিতে পারি এটাকে। আচ্ছা তারপরে এখন আমরা আর একটা অপশন যাই, দেখি এই যে সূর্যের মতো একটা দেখা যাচ্ছে, এটাকে আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ তো এটাকে নিয়ে আসলাম, তো এটাকে আমরা যে মাঝখানে সূর্যের অংশটাকে ধরে কিন্তু আমরা যেদিকে খুশি সেদিকে নিয়ে যেতে পারবো। আপনি যেখানে বসাবেন এটা দাগ মারবেন, দেখবেন দাগগুলো সূর্যের মতো এরকম এরকম হবে। হ্যাঁ যেখানে দাগ মারেন কিন্তু দাগগুলি এরকম হবে, তো এরকম হবে। তো এইটা আমাদের, এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না, আগের যে দুটো টুলস ছিল তিনটি বেশি গুরুত্বপূর্ণ, সূর্যটা আমাদের অত গুরুত্বপূর্ণ না। হ্যাঁ তো যাই হোক এটা অফ করে দিই। তো এখন আপনাদেরকে যে কথাটা বললাম যে আলফা লকটাতে আমরা শিখব, সেটার জন্য কিন্তু এই টুলসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই টুলসের মধ্যে ধরুন যে আমরা এই যে এরিংটা নিলাম, এরিংটা নিয়ে আমরা একটা কাজ করি, একটা গোল দাগ দিই, একটা গোল দাগ দিয়ে নিলাম। হ্যাঁ এখন এটাকে আমরা অফ করে দিই। তো এই যে গোল দাগটা নিলাম, এই গোল দাগের মাঝখানে আমরা একটা অন্য কিছু দিয়ে ভরাট করে দিই। ধরুন যে আমরা সবুজটা দিচ্ছি, সবুজটা নিয়ে যাই আমরা কী করবো,
এটাকে আমরা ফিল আপ করে দিই। ফিল আপ করতে গেলে আমাদের বাকেটে যেতে হবে, তো বাকেটে গেলাম আমরা এটাকে ফিল আপ করে দিলাম। হ্যাঁ এরকম। তো এখন দেখেন আমরা একটা কাজ করি, যে এই যে আমরা এখন যদি কোনো কিছু দাগ দিতে চাই বা শেড দিতে চাই, দেখেন আমরা এই কালারটা চেঞ্জ করে দিই সবুজটাকে, যেন অন্য একটা কালার, লালটাই দিলাম, লালটাকে নিয়ে আসি। এখন ধরেন যে এই যে লাল কালারটা, লাল কালার দিয়ে আমরা কিছু একটা করতে চাই এইটার ভিতরে। তো আমরা যদি এমনি কিছু করতে চাই তাহলে এখানে আমাদের পেন সিলেক্ট করতে হবে না, রাবার সিলেক্ট করা আছে। তো দেখবেন যে আমাদের এটা দাগটা বাইরে চলে আসবে, গোল যে রিংটা আছে এই রিংয়ের বাইরে চলে আসবে। ধরুন যে আমরা একটা এরকম একটা দাগ দিতে চাই, হ্যাঁ এরকম ব্যাকাতেরা যেমন খুশি, হ্যাঁ এরকম একটা দাগ দিতে চাই মাঝখানে। তো এখন আমাদের এটা দিতে গেলে কিন্তু অনেক ঝামেলা, যে এটা মাপ করে করে দেওয়াটা কিন্তু খুবই জটিল কাজ, কারণ এই সাইড দিয়ে কিন্তু বের হয়ে যাবে। যদি আমরা আলফা লক ব্যবহার করি, দেখেন এই যে আলফা লক, এই আলফা লকটাকে যদি আমরা চালু করে দিই, দেখেন আলফা লকটাকে আমরা চালু করে দিলাম। এখন আপনি এরকম একটা দাগ দেন, দেখবেন যে এই গোল রিংয়ের বাইরে কিন্তু যাবে না দাগগুলি। হ্যাঁ দেখেন এই যে আমি দিচ্ছি, দেখেন দিচ্ছি যেভাবে খুশি দেন, ডিজাইন করেন একটা, কিন্তু আপনার দাগ কিন্তু কোনোভাবেই কিন্তু আর গোল রিংয়ের বাইরে কিন্তু যাবে না, দাগগুলি কিন্তু ওর মধ্যে সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা ধরেন আমরা আলফা লকটাকে বন্ধ করে দিই, এখন একটা জিনিস দেখাই। ধরেন আমরা শেড দেবো একটা, শেড দিতে গেলে এখানে আমরা ধরেন যাবো ব্রাশে, এখানে ব্রাশ সিলেক্ট করি। আচ্ছা ব্রাশ সিলেক্ট করি কোনটা, আচ্ছা ধরেন এটাই সিলেক্ট করে নিলাম। হ্যাঁ এটা সিলেক্ট করলাম, এখন আমরা ধরেন যে একটা ব্রাশ দিব, এটা চুলটা ছোটো করে নিই, এটার পাশ দিয়ে শ্যাডোর মতো দিতে চাই ভিতর দিয়ে। কিন্তু আমরা যখন দিব তখন দেখবেন যে আমাদের এটা কিন্তু দেখেন বের হয়ে যাচ্ছে, গোল্ডিংয়ের পাশ দিয়ে কিন্তু সাইড দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা একটা শেডের মতো দিতে চাচ্ছিলাম, কিন্তু আমরা এটা দিতে পারলেও আমাদের সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, আমরা চাইলে কিন্তু সরাতে পারবো না, আমাদের আঙ্গুল কিন্তু আমরা অত কিন্তু কন্ট্রোল করতে পারবো না, কারণ বের হয়ে যাবেই। তো বের হয়ে যাওয়ার পর আমরা যদি মনে করি যে ইরেজার দিয়ে মুছবো, তো সেটা কিন্তু অত সহজ কাজ না। আপনারা সাইডের যে অংশগুলো ইরেজার দিয়ে মুছতে চাইলে কিন্তু অ্যাকুরেটভাবে মুছতে পারবেন না, দেখবেন যে গোল রিংটা পর্যন্ত একটু আগে মুছে যেতে পারে। কিন্তু যদি আপনারা এই কাজটা করেন আলফা লক ব্যবহার করে, তাহলে কিন্তু কোনো ঝামেলাই হবে না। দেখেন আমি এটাকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতেছি। ধরেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমরা আলফা লকটাকে চালু করে দিই। হ্যাঁ এই যে আলফা লকটাকে আমরা চালু করে দিলাম, এখন আপনি যদি শ্যাডো দেন, আঙ্গুল যদি আপনার বাইরে পড়ে যায় কোনো ভয়ের কিছু নেই, আপনার কিন্তু দাগ বাইরে যাবেই না। দেখেন এই দেখেন আমি শ্যাডো দিচ্ছি, দেখেন এই শ্যাডো দিচ্ছি, বাইরে কিন্তু দাগ যাচ্ছে না। দেখেন আমি আর সুন্দর করে শ্যাডো দেওয়ার চেষ্টা করবো। শ্যাডো দিতে গেলে প্রথমে একটু ডিপ করে দিবেন, তারপরে যে এই পাশে যে ইয়েটা আছে এটাকে একটু হালকা করে দিবেন, তাহলে দেখবেন শ্যাডোটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে। হ্যাঁ এভাবে আমাদের কিন্তু অনেক সময় শ্যাডোর প্রয়োজন পড়ে, যেমন ক্যারেক্টার আঁকতে গেলে নাক মুখ অনেক ক্ষেত্রে আমাদের এরকম হালকা হালকা দাগ দিতে লাগে। হ্যাঁ তো এরকম কিন্তু আমরা দিতে পারবো, দিতে আমাদের কিন্তু কোনো ভয় হবে না। এই যে আমরা যদি এইভাবে দেই আমাদের কোনো রকম দাগ বের হওয়ার সম্ভাবনা নেই, সাইড দিয়ে দাগ কোনোভাবেই বের হবে না, কোনোভাবেই বের হবে না। আপনি যতই ঘষেন, দেখেন আমি সাইডে ঘষলাম, দেখেন এদের সাইডে ঘষতেছি, দাগ কিন্তু সাইডে পর্যন্ত যাচ্ছে না, কোনো কালার শো করতেছে না। এটা শুধু এই রিংয়ের ভিতরেই থাকবে সীমাবদ্ধ। হ্যাঁ তো রিংয়ের ভিতরে আপনি যা কিছু করবেন দেখবেন যে কালারটা ওর মধ্যে থাকবে, বাইরে বের হবে না। তো এই হলো বন্ধুরা, আপনাদের অনেক সময় এইগুলি দরকার পড়তে পারে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই লকটা আলফা লকটা অনেকে হয়তো জানতেন না, আজকে জানলেন। হ্যাঁ তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরও কয়েকটি ভিডিও করতে হবে, কারণ আরও অনেক টুলস বাকি আছে, সেগুলিও আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আগের ভিডিওটা প্রথমটা যদি দেখে না থাকেন তো দেখে নিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।